হ্যালো ভিউয়ার্স, টেক হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে একটি লাইভ ওয়ালপেপার এবং থিম সম্পর্কে একটি অ্যাপস নিয়ে কথা বলবো। এই অ্যাপসটি খুব জনপ্রিয় একটি অ্যাপস এবং এই অ্যাপসের লাইভ ওয়ালপেপারগুলো অনেক আকর্ষণীয়। তো আমরা দেখে নিচ্ছি বেশ কিছু লাইভ ওয়ালপেপার। এই একটা দেখুন কি সুন্দর অ্যানিমেশন হচ্ছে। তারপরে নেক্সট, আপনার মোবাইলটি এইভাবে নাড়াচাড়া করলে এই মাইক্রোশটি এরকম দেখাবে। এরপরে এটা খুবই সুন্দর একটি লাইভ ওয়ালপেপার। নেক্সট, এরপরে এটা, এরপরে এইটা। আপনাদের যেই লাইভ ওয়ালপেপারগুলো পছন্দ হবে সেগুলোই আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং প্রত্যেকটি লাইভ ওয়ালপেপার এখানে আপনি আপনার মোবাইলে অ্যাপ্লাই করতে পারবেন। তবে নিচের দিকে দেখতে পাচ্ছেন আনলক, আনলক এটি হচ্ছে আনলকে ক্লিক করলে এই ওয়ালপেপারটি আপনার মোবাইলে সুন্দরভাবে ডাউনলোড কমপ্লিট হবে। 100% কমপ্লিট হয়ে গেলে তখন এখানে আনলকটি উঠে যাবে, তখন এখানে অ্যাপ্লাই লেখা দেখাবে। তখন আপনি এই ওয়ালপেপারটি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে এটি সেট হয়ে যাবে। প্রত্যেকটা ওয়ালপেপারই অনেক সুন্দর লাইভ ওয়ালপেপার। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ওয়ালপেপার। যেহেতু এগুলো 3D ওয়ালপেপার, তো এগুলো ডিসপ্লেতে আপনার আসতে একটু সময় নেবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি ওয়ালপেপার আপনি আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন। তো আমি চাচ্ছি এই ওয়ালপেপারটি আমার মোবাইলে অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই আনলক বাটনে ক্লিক করবেন। আনলক বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড থিম, কিছুক্ষণ সময় নেবে, ডাউনলোড হবে। এই ওয়ালপেপারগুলি অবশ্যই আপনার মোবাইলে অ্যাক্টিভ করতে হলে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে, ওয়াইফাই অথবা ডাটা কানেকশন অন থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ালপেপারটি, এগুলো এইটি আমি ডাউনলোড করেছি। এখানে আনলক বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপরে এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে নিচে অ্যাপ্লাই বাটন দেখাবে। তো আমি এই ওয়ালপেপারটি আমার মোবাইলে এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ালপেপারটি ক্লিক করার পরপরই আমার মোবাইলের স্ক্রিনে এরকম 3D ওয়ালপেপার সেট হয়ে গেছে। এবার আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এরপরে সেট ওয়ালপেপারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার ক্লিক করার পরে দুইটা অপশন দেখাচ্ছে, একটি হোম স্ক্রিন আর একটি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। তো আপনারা যদি শুধু হোম স্ক্রিন দিতে চান সেক্ষেত্রে হোম স্ক্রিন ক্লিক করবেন, আর যদি মনে করেন লক স্ক্রিন এবং হোম স্ক্রিন দুইটাতে দিতে চান সেক্ষেত্রে নিচেরটি সিলেক্ট করবেন। তো আমি এটি হোম স্ক্রিন দিয়ে দিচ্ছি। ওয়ালপেপার আপডেটেড, তো এগুলো এটা ওয়ালপেপারটি এটা নিয়ে নিয়েছে। আমরা হোম স্ক্রিনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনে অবশ্যই এই ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। তো আপনিও আপনার মোবাইলে খুব সুন্দর এই ওয়ালপেপারগুলো আপনার ডিসপ্লেতে দিতে পারবেন। আশা করি এই অ্যাপসটি আপনাদের অনেক ভালো লাগছে। তো চলুন দেখে নিই এই অ্যাপসটি আপনারা কীভাবে আপনার মোবাইলে ইনস্টল দিবেন। প্লে স্টোরে গিয়ে অবশ্যই সার্চ বারে লিখতে হবে সিলভার লাক্সারি লাইভ ওয়ালপেপার অ্যান্ড অ্যানিমেটেড কিবোর্ড। এই কথাটি লিখলে আপনি এই অ্যাপসটি দেখতে পারবেন এবং এটা ইনস্টল দিবেন। ইনস্টল দিয়ে এটা ওপেন করবেন। তো আজকে এ পর্যন্ত। সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন অ্যাপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।